নমস্কার, আমি সুতপা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবার একবার ওয়েলকাম জানাই। আজকে মঙ্গলবার দিন, তো এখন সকাল 8টা। এখন থেকে আপনাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। তো সকাল থেকে দুপুর অবধি কিভাবে কাটছে, কি কি কাজকর্ম করলাম, কি রান্না বান্না করলাম, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো জলপাইগুড়ির ওয়েদার একদম আনএক্সপেক্টেড ওয়েদার, মানে প্রচণ্ড গরম। সেই গরমের মধ্যে আমাদের নাজেহাল অবস্থা। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তো আজকে ভাবছি টিফিনে হচ্ছে মুড়ি খাবো না, আজকে ভাতই করব। তাই দুবারের মতন ভাত চাল মেপে ভালো করে ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম, আর এই দিকের ওভেনে বসাবো চা। তো সকালবেলাতে এমনি গ্রিন টি খাই, কিন্তু গ্রিন টি আজকে খাবো না, আজকে খাবো লিকার চা। চায়ের জলটা একটু বেশি হয়ে গেছে বলে জলটা একটু কমিয়ে নিলাম। তো এখন চায়ের জলটা ফুটতে থাকুক, আমি হচ্ছে ব্রাশটা করে নেব। আর এই যে ছোলাগুলো ভিজিয়েছিলাম, এগুলোকে গজা করে খাবো। তো গজা ছোলা খাওয়া খুবই ভালো, তাই জন্য গজা করে খাবো। সেই ছোলাটাকে ভালো করে আবার ধুয়ে এই ঝুড়িতে করে রেখে দেবো, তাহলে সুন্দরভাবে গজা বেরাবে। আর গজা ছোলার খুব প্রোটিন, খুব উপকারিতা আছে। তো চলুন এখন ব্রাশ করে নিই। চায়ের জলটা তখন ফুটলে চায়ের পাতাটা দেবো, তারপরে হাজবেন্ডকে ডেকে দেবো। আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছেন তাদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। আর চায়ের পাতাটা ভিজিয়ে দিয়েছি, এবারে হাজবেন্ডকে ডাকলাম। ডাকার পরে ও ব্রাশ করলো, এখন চা নিয়ে বসে গেছি, দুটো বিস্কুট দিয়ে চা। তো চাটা খেতে খেতে এদিকে দেখুন ভাত হয়ে গেছে, তারপরে আমি ঘরটাকে ঝাঁট দিলাম। ঝাঁট দেওয়ার পরেই আনাজগুলো রেডি করে নিয়েছি, একটু আলু ভাতে করব ভাতের সাথে, মানে এখনের মতো। আর দুবেলা রান্না করব আজকে, মাছ দু রকমের মাছ বের করেছি, ইলিশ আর ওপাশে তিস্তার বাটা। তো এখন দুপুরবেলা কী খাবো বা রাত্রেবেলা কী খাবো এখনও ঠিক হয়নি। তো দেখা যাক, দু ধরনেরই রান্না করব, একটা মাছ রাত্রের জন্য থাকবে, একটা মাছ সকালের জন্য থাকবে। আর এদিকে হচ্ছে দেশি মুরগির ডিম কতগুলো ফেটে গিয়েছিলো, মানে তিন চারটে ফেটে গিয়েছিলো, এখনও মনে হয় দুটো ফাটা আছে। তো সেই এখানে হচ্ছে তিনটে ডিম নিয়ে নিয়েছি, সেটা একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এখন ভেজে নেব, সেটা দিয়েই ভাতটা খাবো। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। স্কিপ না করে দেখলে আমার ভিডিওর ইমপ্রেশানটা ভালো আসবে, তাহলে ভিউজটাও বাড়বে। এইভাবে আমাকে একটু সাহায্য করুন, তাহলে খুবই ভালো লাগবে। তো এখন এই সমস্ত রেডি করে দিয়ে, আমার মেয়ে এখনও ঘুম থেকে উঠেনি, আমি পুরো হাতের কাজটা রেডি করে দিয়ে যাব স্নান করতে। স্নান করে এসে পুজো করব। তো গতকাল হচ্ছে যেহেতু ওই শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল, তো ঠাকুরের মাথায় তো জল ঢেলেছিলাম, সেই সমস্ত বাসনপত্রগুলো আজকে পরিষ্কার করতে হবে। তো এখন হচ্ছে চলে এসেছি বাইরের বারান্দায়, বিস্কুটগুলো দিয়ে দেবো পাখিকে। পাখিগুলো বারবার আসছে আর উড়ে যাচ্ছে, যেহেতু বিস্কুট দেওয়া নেই তো ওরাও খাবারের জন্য অস্থির হচ্ছে। তো ওদেরকে খাবারটা দিয়ে দেব, খাবারটা দিয়ে দিয়ে আমি চলে যাব স্নান করতে। সকালবেলা তো মেয়ে নিজে হাতে ব্রাশ করে, ওকে বেশিরভাগ টাইমটাই অভ্যাসের জন্য সকালবেলাটা ওর হাতেই ছেড়ে দিই ব্রাশটা, আর রাত্রেবেলা আমি করিয়ে নিই। তো এখন ওকে ব্রাশটা করানোর পরে জিভটা পরিষ্কার করে দিলাম, তারপরে সকালবেলা উঠলে ওকে একটু খালি পেটে ভালো করে জল খাইয়ে দিই, তারপরে ওর যা টিফিন থাকে, যেদিন মুড়ি থাকে মুড়ি, আর যেমন ভাত আছে সেই ভাত খাওয়াবো। তো আগে খালি পেটে একটু জল খাইয়ে দেওয়া খুব ভালো অভ্যাস, এটা আমি চেষ্টা করছি ওর মধ্যে তৈরি করার, যেটা আমার মধ্যে হয়নি। তো এখন চলে এসেছি ভাতের কিছুটা, মানে যেটা দুপুরের যে পরিমাণ ভাত আমার লাগবে সেইটা আমি ক্যাসারলে রেখে দিলাম, বাদ বাকি ভাতটা হাঁড়িতে রাখলাম। আর ওদিকে প্রেশার কুকারে আলুটা সেদ্ধ করতে বসিয়েছি, তারপরে এসে একটু লেবুটা কাটবো, পেঁয়াজ কাটবো, তারপরে হচ্ছে এসে ডিমটা গরম গরম ভেজেই খেতে বসে যাব। তো পুজোর যে মিছরি বেরিয়েছিল সেটাও মিছরির কৌটায় ঢেলে রেখে দিলাম। এই যে দেখুন এখন টিফিন খেতে বসে গেছি, মেয়েকে এখন খাওয়াবো। তো খাওয়ানোর পরে আমার হাজবেন্ড তো আগেই খেয়ে ডিউটি চলে গেছে, তারপরে মেয়েকে আস্তে আস্তে খাওয়ালাম। খাওয়ার পরে এই যে খাওয়ার জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি, পরে ঘরটা পুরো ফিনাইল দিয়ে মুছবো। আর এখানে পুরো এক বেসিন বাসন পড়ে আছে, এগুলোকে মাজতে হবে।
তো বাসনপত্র সব মাজা হয়ে গেছে। এখন ভাবছি যে প্রথমে ভেবেছিলাম যে ইলিশের আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করব, কিন্তু দেখলাম বেগুন টমেটো কিছুই নেই, তো তাই ভাবলাম যে ইলিশের এমনি পাতলা ঝালই করি, আর সর্ষেটা ছেঁকে নিয়েই ঝালটা করি যাতে অম্বল না হয়। আর ওদিকে বাটা মাছের হচ্ছে সব সবজি দিয়ে একটা ঝোল করব এমনি প্লেন, অল্প একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর মাছের ঝোলে পেঁয়াজ ফোড়ন না দিলে আমার আবার একটু মানে আশাস গন্ধ লাগে, আমি খেতে পারি না, ওই জন্য হালকা করে একটু পেঁয়াজ ফোড়ন দেবো। আর যা সবজি আছে, কাঁচকলা, আলু, ঝিঙা, পটল, একটু পেঁপে আছে, সব দিয়ে একটা বাটা মাছের পাতলা ঝোল করব। তো বাটনাটা বাটতে গিয়ে আমার এই মিক্সিতে বাটনাটা পড়ে গিয়েছিলো, জলের পরিমাণটা বেশি হয়ে গেছিলো বলে, তাই এখনই একটু ওই ইয়ে দিয়ে কলিন দিয়ে আমি মিক্সিটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ এইভাবে না করলে ওটা আর পরিষ্কারও হবে না আর ওটা ওভাবেই পড়ে থাকবে, সময়ের অভাবে আমি করতেই পারি না। তো এটাকে এখন পরিষ্কার করে রেখে দিলাম মোটামুটি। তো এখন চলে এসেছি মাছগুলোকে ভেজে নিতে। মাছগুলোকে ভেজে নিয়ে আমার তো সবজি টবজি সব কিছুই কেটে রেডি করা আছে, যা শুধু মাছের ঝোলটা করে নেব। তো যে রান্নাটা আগে হবে, যদি মেয়ে খুব বেশি জ্বালাতন করে তাহলে এই মাছের ঝোল দিয়েই ভাত খাইয়ে দেবো, আর যদি দেখি যে না ও টাইম দিচ্ছে তাহলে ভাবছি যে মাছের ঝোলটা রেখে দেবো রাত্রে খাওয়ার জন্য, এখন ঝালটা খেয়ে নেব। কারণ রাত্রে ঝাল খেলে একটা সমস্যা হয়, একটু অম্বল অম্বল হয়, যদিও আমি সর্ষের দানাগুলো ছেঁকে নিই, সর্ষের যে ছিপড়েগুলো, কিন্তু তবুও রাত্রে আমার হাজব্যান্ড ঝাল খেতে চায় না, ওই জন্য ঝোলটাই ভাবছি রাত্রের দিকে রাখবো। আর তাই মাছের ঝোলটা আগে বসিয়ে নিচ্ছি, এখন যেরকম মেয়ে মানে টাইম দেবে সেই রকম রান্নাবান্না হবে। তো এখন আমরা খেতে বসে গেছি, মেয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে, আমার হাজবেন্ড চলে এসছে। তো এই যে দেখুন, ইলিশের তেল ভাজা, চাল কুমড়ো, চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর ইলিশ মাছের ঝাল, আম। তো চলুন আপনাদের কাছে কিছু ইন্টারেস্টিং শেয়ার করি। তো এটা হচ্ছে বাংলাদেশের 5 টাকার কয়েন, মানে স্মারক হিসেবে আমার হাজবেন্ডকে একজন দিয়েছে, মানে পেশেন্টই বলতে পারেন, না অ্যাকচুয়ালি ওর হাসপাতালের কোনো একজন স্টাফ স্মারক হিসেবে দিয়েছে। তো কি সুন্দর 5 টাকার কয়েন, আমিও প্রথম দেখলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম, এটা হচ্ছে বাংলাদেশের 5 টাকার কয়েন। এরপরে একটা জিনিস শেয়ার করি, এটা হচ্ছে একদিন আমরা বাজার যাচ্ছিলাম, হঠাৎ রাস্তায় এটা গুড়িয়ে পেয়েছি, মানে আমি গুড়িয়ে পেয়েছি, খুব মানে লাকি, নিজেকে ভাগ্যবান মনে করবো যে ঠাকুরের এই কার্ডটা আমি গুড়িয়ে পেয়েছি। তো আমি তখনই ভাবলাম যে হ্যাঁ, ঠাকুরের আশীর্বাদ আমাদের সঙ্গে অবশ্যই আছে। তো এটা আমি এখনো পর্যন্ত মানে এমনি রেখেছি, ভাবছি যে ঠাকুরের সিংহাসনে রেখে দেব। আর এটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের শাশ্বতবাণীর যে ছোট্ট একটা বই হয়, সেটা ওর পেশেন্ট ওকে দিয়েছে। তো এটাও খুব সুন্দর, সাথে দিয়েছে মা, ঠাকুর এবং স্বামীজির একটা বাঁধানো বই, সঙ্গে ঠাকুরেরও ছবি আছে, মানে দক্ষিণেশ্বরের কালী মায়ের। তো এই হচ্ছে আমাদের স্পেশাল পাওনা কিছু জিনিস, এমন ভালোবাসায় মোড়া স্পেশাল উপহার আমরা সবসময়ই পেয়ে থাকি, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করি। ভিডিওটা আজকে এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লাগবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।